গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে দীপাবলি, সো সবাইকে এই দীপাবলির আন্তরিক শুভেচ্ছা রইল। প্রতিদিনের মতো আজকেও টোলগেটে এসেছিলাম, অনেকক্ষণ বসে আছি। আজকে একটু কেমন কেমন লাগছিলো তাই আজকে অনেকক্ষণ বসেছিলাম। তো এখন একটা বাজতে যায়, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আমার আজকে এমডিটাকে ওয়াশ করাবো, ওয়াশ করে আমি নিজেই ওয়াশ করবো, দোকানে যাবো না। আজকে বাবার প্লাটিনা গাড়িটাকে নিয়ে বেরিয়েছিলাম, ও মোটামুটি আস্তে আস্তে গড়ে মোটামুটি সব থেকে ভালো গাড়ি, খুব সুন্দর, রিল্যাক্স গাড়ি চালাতে পারি, তেল সার্ভিসও ভালো। এনিওয়ে, তো দাদা আজকে এমডিটা নিয়ে দোকানে গেছে তাই আমি এইটা নিয়ে বেরিয়েছি। অ্যাকচুয়ালি দাদা এক্ষুনি চলে আসবে বাড়ি, বাড়ি এলে আমি গাড়িটাকে ওয়াশ করব। গাড়ি ধোয়ানো হয়ে গেছে, এখন তরুণের বাড়িতে এসেছি, একটু ঘুরতে যাবো তরুণের। আমি তরুণ এখন ল্যাম্প ডাঙাচ্ছে যার জন্য দেরি হচ্ছে। এবারে ভাবছি যে ফুচকা খাবো, আমাদের সামনেই ফুচকা দাঁড়িয়ে আছে। আমার গাড়ি ধোয়ানো হয়ে গেছে, দাঁড়িয়ে আছে গাড়ি, আর তরুণ এখানে ল্যাম্প টাঙাচ্ছে। বিজি পার্সন, ওই বুলেট কে মুখে রেখে দিছে। বাড়িতে বুঝতে বুঝতে তো আমার ঘুম পেয়ে গেছিলো, বাট তবুও তখনও করতে পারিনি। অনেকক্ষণ পরে কমপ্লিট করলো ল্যাম্প টাঙানো, তো ল্যাম্প টাঙিয়ে এখনই এলাম টোলগেটে। চা খাওয়া চলছে, এখন 7টা বাজে, গণেশ চলে এসছে, তো সবাই মিলে আসতেছে, সবাই একসাথে আমরা হাকোলা ঠাকুর দেখতে যাবো। দাঁড়িয়ে আছে এরা, thank you.
দেখি যে আমাদের কাছ থেকে এর খেসারত দিতে হবে সারা বিশ্বকে। আমরা অস্ত্র ছাড়া বাঁচতে পারি না, আমাদের প্রতিনিয়ত বেঁচে থাকতে হয় তার বিনিময়ে চাই অর্থ। তাই আমি সবাইকে অনুরোধ করবো, আমাদের জনজীবনকে তথা বাড়ির পারিবারিক সকলকে সুস্থ রাখার জন্য এই বলবো বন্ধুগণ, যে সমস্ত যুবক যুবতীরা এখনো টিকা নিতে পারেননি, তাদের প্রত্যেকে টিকা দেওয়ার জন্য ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে। ব্যাঙ্গালোরে বিভিন্ন রকম মশলায় তৈরি কোলেস্টেরল ফ্রি তেলে ভাজা, ফলে স্বাস্থ্যসম্মত খাবার, সুগার ফ্রি খাবার, আমরা নিজের থেকে আমাদের জীবন থেকে বেঁচে ঘুরা হয়ে গেছে, এবার যাবো আমরা তমলুক, তো দেখা যাচ্ছে পার্ট টু তে।